আজকে আমি আপনাদেরকে দেখাবো স্কুলের শার্ট কাটিং। কেজি স্কুল এবং প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীর জন্য শার্টটি কাটিং করতে পারবেন। এবং এই মাপ যেটা দেখাইতেছি আমি, এই মাপটা ফলো করলে আপনারা একদম সব মাপের স্কুল ড্রেসের শার্ট কাটিং করতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে মাপটি বলে দিচ্ছি। এটা আমি ফিটিং মাপ নিয়েছি, গায়ের থেকে মাপটা নিয়েছি ফিটিং মাপ, বুঝে নেবেন। লম্বা হচ্ছে 18, বুকের ফিটিং মাপ হচ্ছে 22, কাঁধ হচ্ছে 12, হাতার লম্বা 4.5, হাতার মুখ 10, কলার 11। আমি এই মাপের শার্টটি কাটিং করব এবং সাথে সাথে কিছু কিছু টিপস দিব আপনারা যেন সব মাপের শার্ট কাটিং করতে পারেন। এখানে বরাবর এক গজ কাপড় আছে, 36 ইঞ্চি, 36 ইঞ্চি এক গজ বরাবর কাপড় আছে এখানে আমার। তো আমি কাপড়টাকে প্রথমে এভাবে খুললাম, খোলার পরে এভাবে একটা ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে কাঁসার যে দুই পার্ট আছে এটা আমার দিকে নিয়ে আসলাম। আমার দিকে নিয়ে আসার পর এটা আমি একদম সমান করে ভাঁজ দিলাম। উপরে যে বাড়তি কাপড় যেটা আছে এটা আমি কেটে ফেলে দিচ্ছি, মানে বাঁকা কাপড়টা আর কি। দুই ইঞ্চি করে আমি ফোনে 2 ইঞ্চি করে একটা মার্ক দিচ্ছি। এটা আমি মার্জিনও টেনে দিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে শার্টের মাপটা বলে দিই আপনাদেরকে। মাপ হচ্ছে, লম্বা হচ্ছে 18, আর বুকের মাপ ফিটিং মাপ নিয়েছি আমি, বুকের ফিটিং মাপ হচ্ছে 22, আর কাঁধ হচ্ছে 12, আর হাতার লম্বা হচ্ছে 4.5, আর হাতার মুখ হচ্ছে 10, এবং গলা মানে কলার হচ্ছে 11। আমি একদম এই মাপে শার্টটি কাটিং করে দেখাবো আপনাদেরকে এবং এমন কিছু বুঝিয়ে দেব যেন আপনারা এই কাটিংটি দেখলে সব মাপের শার্ট কাটিং করতে পারেন, ওই ধরনের কিছু টিপস দিয়ে দেব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে আমি 1.5 ইঞ্চি কাঁধের শেপের জন্য দিলাম, ছোটো শার্টের বেলা সবসময় 1.5 ইঞ্চি দিত, তো 1.5 ইঞ্চি আমি কাঁধের শেপের জন্য দিলাম। এখন বডির যেই মোহরাটা হবে এটা আমি, মোহরার মাপটা বুকের মাপ থেকে আসবে সবসময়। মনে করেন এটার বুকের মাপ হচ্ছে 22, 22-এর 4 ভাগের 1 ভাগ কত, 11.5, তো আমি সবসময় 1/2 ইঞ্চি বাড়তি নেব। ছোটো শার্টের বেলায় সবসময় 4 ভাগ করার পরে 1/2 ইঞ্চি বাড়তি নেবেন। আমি আপনাদেরকে যেমন বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বুকের মাপ হচ্ছে 22, 22-এর 4 ভাগ 1 ভাগ হচ্ছে 5.5, ঠিক আছে, 5.5, তো আমি এটা নিচ্ছি 6 ইঞ্চি, তার মানে 1/2 ইঞ্চি বাড়তি নিছি, 4 ভাগের 1 ভাগ করার পরে 1/2 ইঞ্চি বাড়তি। আমি আপনাদের আবার আরেকটা যে বুঝাই, যেমন এটার শার্ট আপনারা মনে করেন একটা 26 ইঞ্চি বডির, মানে বুকের 26 একটা কাটতেছেন একটা শার্ট 26-এর, তো 26-এর 4 ভাগের 1 ভাগ কত, 6.5, ঠিক আছে, তো তখন 6.5 দেওয়ার পরে দিয়ে আপনারা 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে, 7 নিতে হবে। তো এভাবে আপনারা একদম স্কুল ড্রেসে সব শার্ট কাটিং করতে পারবেন এই মাপটা ফলো করলে। তো লম্বা হচ্ছে 18, 18 হলে 19-20, সেলাইয়ের জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি, মানে 20 ইঞ্চি দিয়ে আমি শার্টটা কাটিং করতেছি। এই কাঁধের শেপের জন্য যেখানে 1.5 ইঞ্চি নিয়েছি ওটা, আর এখানে মোহরার জন্য যেটা নিছি 6 ইঞ্চি এটা, আর এটা লম্বা 18 হলে 19-20, 2 ইঞ্চি বাড়তি নেওয়ার পরে এখান পর্যন্ত হয়েছে। গলার পাশের জন্য আমি 2 ইঞ্চি নিলাম কলারের ফাঁস আর কি, আর কাঁধ হচ্ছে 12, 12-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 6, আমি 6 ইঞ্চিতে একটা মার্ক দিলাম। কাটিং করার সময় আমি আরও 1/2 ইঞ্চি বাড়তি কাটিং করবো, এটা সেলাইয়ের জন্য লাগবে যেটা, তার মানে আমি নিছি কত, 6.5, 12 তো, তো 12-এর অর্ধেক হচ্ছে 6, তো আমি 1/2 ইঞ্চি বাড়তি নিলাম, 6.5 মার্ক দিছি। এবার আসুন বুকের মাফে, বুকের মাপ হচ্ছে 22, 22-এর 4 ভাগের 1 ভাগ কত, 11, 11-এর
বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে 5.5, সরি, বাইশের চার ভাগের এক ভাগ 5.5। তো আমি 5.5 একটা মার্ক দিলাম, দেখছেন। এবার আসুন আসল মানে কাহিনিটাতে, যেটা হচ্ছে আমি ইচ্ছে করলে এখানে মানে 5.5-এর পরে মানে মূল মাপের ফিটিং মাপের পরে ফোনে 2 ইঞ্চি দিতে পারি, বা 2 ইঞ্চি দিতে পারি, বা 2 ইঞ্চি 200টা দিতে পারি। তবে আমি 2 ইঞ্চি 200টা দিয়ে বাড়তি দিয়ে কাটিং করব শার্টটি, এই 2 ইঞ্চি 200টা। তো আপনারা কতটুকু দিবেন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে বলি। আমরা শার্ট কাটিং করার সময় বুকের মাপটা প্রথম দিয়ে দিই, যেমন এটাতে হচ্ছে এটার বুক হচ্ছে 22, 22-এর চার ভাগের এক ভাগ হচ্ছে 5.5, আমি 5.5 দিছি। তো এরপরে দিয়ে এখানে ডোলা 2 ইঞ্চি 200টা দেওয়ার পরে এখানে কিন্তু এদিকে সেলাই যাবে, আবার এদিকে বুতামের একটার উপর একটা উঠবে। তো ওটা হিসাব করে আমরা 2 ইঞ্চি 200টা দিছি আর কি। আপনার এত হিসাব করার দরকার নাই, নর্মাল যেই শার্টগুলো লুজ ফিটিং যে শার্টগুলো এবার এসে 2 ইঞ্চি 200টা দিয়ে দেবেন। স্কুল শার্টের বেলায় বুকের মাপটা এখানে দিবেন, মনে করেন এটা হচ্ছে আমি আমার বুকের মাপ আমি আগে একবার বলেছি 22, 22-এর চার ভাগের এক ভাগ হচ্ছে কত 5.5, ঠিক আছে, আমি 5.5 দিয়েছি। আপনাদের মনে করেন আপনি এমন একটা শার্ট কাটিং করতেছেন এটার বুকের মাপ হচ্ছে কত 26, তো 26-এর চার ভাগের এক ভাগ কত, এই 6.5, তো তখন আপনারা 6.5 দিবেন। 6.5 দিয়ে পরবর্তীতে 2 ইঞ্চি 200টা দিবেন, যেমন আমি এখানে 5.5 দিয়ে পরবর্তীতে 2 ইঞ্চি 200টা দিছি। 2 ইঞ্চি 200টা দিয়ে শার্ট কাটিং করলে একদম লুজ ফিটিং একদম সুন্দর একদম পারফেক্ট হয় আর কি। এটাতে কোনো লুজ হয় না, ফিটিং হয় না, একদম পারফেক্ট হয়। এটা স্কুল ডেসের বেলা আর কি। তো আপনারা এই 2 ইঞ্চি 200টা দিয়ে কাটবেন। আর যদি মনে করেন যে না আমি আরও একটু ফিটিং শার্ট সেলাই করবো বাচ্চার জন্য, তো তখন আপনারা মূল বোর্ডের মাপের পরে 2 ইঞ্চি দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি আরও একটু লুজ দেবো আমার বাচ্চা লুজ ফর্মে, তো তখন আপনারা 2.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো 2 ইঞ্চি 200টা বুকের মাপের পরে 2 ইঞ্চি 200টা বাড়তি দিয়ে কাটিং করবেন। তো 2 ইঞ্চি 200টা বাড়তি দেওয়ার পরে আমার এখানে ফোনে অ্যাড হয়েছে, তো আমি এভাবে ফোনে অ্যাড ফোটোটাতে মার্ক করে নিচ্ছি এই ফোনে অ্যাড। ফোনে অ্যাড ফোটোটাতে মার্ক করে নিলাম। এর পরবর্তীতে এখানে কিন্তু একটা শেপ হবে, এভাবে এভাবে একটা শেপ হবে। আমার একটা সাইনিস কাটিং, তো ওই কারণে এখানে একটা শেপ হবে। শেপটা আমি 1 ইঞ্চি দিচ্ছি, সোজার পরে দিয়ে এখানে বাঁকা 1 ইঞ্চি করে দিছি। পরবর্তীতে কলারের জন্য মানে ফকেটের জন্য আমি 6 ইঞ্চি দিচ্ছি উপর থেকে, আর ফার্স্ট থেকে 2 ইঞ্চি থেকে 200টা কম, মানে ফোনে 2 ইঞ্চি, ফকেটের মুখ দিব 3.5 ইঞ্চি। আর এটা কাটিং করার সময় আমি এইভাবে কাটিংটা করব, এভাবে এটা এই দিক থেকে এভাবে, এই দিক থেকে এভাবে। তো আমি এভাবে কাটিংটা করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাটিং করে। মোটামুটি সামনের পার্টের যে কাটিংটা আছে সামনের পার্ট শেষ কাটিং করা। তো আপনারা এভাবে কাটিং করতে পারেন। এখানে আমি একটু কেটে দিলাম, আর এখানে একটা সাকান দিয়ে দিলাম এটা ভাঁজ করতে সুবিধার জন্য। তো আমি এটাকে এক সাইডে রাখলাম। আমি এই দিক থেকে শার্টটা কাটিং করেছি, তো এটা
এভাবে আরো একটা বাঁশ দিলাম পিছনের পার্ট কাটিং করার জন্য। উপরের দিকটা সোজা করে নিচ্ছি, এটা আমি সামনেরটা বসিয়ে পিছনেরটা কাটবো আর কি। তো সামনেরটা বসানোর সময় দুইটা জিনিস ফলো করতে হবে, মাত্র দুইটা জিনিস ফলো করতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে, আমি মানে সামনের যেই মার্কটা দিছি মার্কের থেকে আধা ইঞ্চি কম কাটবো, পিছনের যে ফাঁটটা মানে নিচের যে ফাঁটটা ওটা, আর উপরের দিক থেকে আমি যেই সামনেরটার থেকে পিছনেরটা মানে নিচের যেটা আছে এটা উপরের থেকে আধা ইঞ্চি কম করবো। আপনারা ভালো করলে খেয়াল করলে দেখতে পাবেন, এখানে মার্কটা হচ্ছে এখানে আর কাপড়টা হচ্ছে এখানে, ঠিক আছে। এদিকে আধা ইঞ্চি বাড়তি মানে নিচেরটা আধা ইঞ্চি কম, আর এদিকেও ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমি এটা সমান করি নাই, এটা আধা ইঞ্চি আমি মার্কের থেকে আধা ইঞ্চি কম কাটতেছি পিছনেরটা। তো এভাবে আপনারা কাটিং করে নেবেন। আর এদিকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমি আধা ইঞ্চি বাড়তি কাটতেছি পিছনের পার্টটা, শুধু মোহরার যেই অংশটা আছে মোহরার অংশটা আধা ইঞ্চি বাড়তি কাটতেছি। তো এই তিনটা জিনিস ফলো করলে আপনারা একদম সব মাপের শার্ট কাটিং করতে পারবেন। এই যে এই বিষয়টা কিন্তু সব শার্টের ক্ষেত্রে একই, এই বিষয়টা সব শার্টের ক্ষেত্রে একই, এভরিথিং একদম বড় শার্টের ক্ষেত্রেও একই, এটাতে কোনো নাট চাট করতে হবে না। শুধু উপরে দিয়ে এক ইঞ্চি আধা ইঞ্চি কমিয়ে দিবেন পিছনেরটা, আর সামনে দিয়ে যে কাটাটা আছে এটার শার্টের সামনে যে কাটাটা আছে এটাও আধা ইঞ্চি কম পিছনেরটা। মার্কগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি হাতা কাটিং করার জন্য আমি দুইটা কাপড় একসাথে নিচ্ছি, মানে দুইটা হাতা একসাথে কাটিং করে নেব। আমি ভাঁজটা দিলাম, তো হাতার মোহরার কতটুকু নেব কি আসে বিষয় আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাপড়টা কেটে এখানে সোজা করলাম, সোজা করার পরে আমি 3 ইঞ্চি মোহরা শেপের জন্য রাখলাম এখানে। তো আমি এখন দেখাবো যেটা, এটা হচ্ছে আমি হাতার মোহরার যে হাতার মোহরার জন্য যে বড়িতে যেটা কাটছি ওটা ক ইঞ্চি কাটছি, 6 ইঞ্চি নাম আছি না, যেমন 5.5 ইঞ্চি তো ফিটিং মাপ, এরপরে আধা ইঞ্চি বাড়তি নাম আছে না, তো আর বাড়তি নামানোর পরে কত ইঞ্চি হয়েছে, 6 ইঞ্চি হয়েছে। তো আমি এই 6 ইঞ্চিতে এই মার্কটা দিলাম। তো হাতার লম্বা হচ্ছে 4.5, তো আমি এখানে 5 কাটতেছি আধা ইঞ্চি সেলাইয়ের জন্য, এটা মার্কটা দিয়ে নিই। আর হাতার মুখ হচ্ছে 10, 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চিতে মার্কটা দিলাম। তো মার্কটা দেওয়ার পরে আমি এটা একটা মার্ক দিলাম, আমি এভাবে কাটিংটা করব এইভাবে। তবে আমি কাটিং করার সময় এখানে আমি আরও আধা ইঞ্চি বাড়তি রাখি দেবো এটা সেলানোর জন্য। এখানে চাকান দিলাম, এখানে চাকান দিলাম, তাল পাটের জন্য আধা ইঞ্চি আমি কেটে ফেলে দিলাম। ব্যাস শেষ, হাতার কাটিং শেষ, এখন শুধু তীরের কাটিংটা বাকি আছে।
তিরা কাটিংয়ের জন্য আমি কাপড়টাকে সোজা করে কাটবো প্রথমে। সোজা করে একটা ভাঁজ দিলাম। এটার কাদ হচ্ছে 12, 12-র অর্ধেক হচ্ছে 6। আমি সেলাই সহ 6.5-তে একটা মার্ক দিলাম। আর কাদের জন্য যে হাতার সাথে অ্যাড হবে ওটা আমি 3 ইঞ্চি দিলাম। 3 ইঞ্চি দেওয়ার কারণ হচ্ছে আমি যে কাদের মোহরা কাদের শেপটা দিছি তখন আপনারা কি আলাসে 1.5 ইঞ্চি দিছি, তো 1.5 ইঞ্চি দেওয়ার কারণে এখানে 3 ইঞ্চি দিতেছি। আমি ওটা যদি কোনো 2 ইঞ্চি দিতাম তাহলে এখানে আমি 4 ইঞ্চি দেওয়া লাগতো। কারণ হচ্ছে ওখানে যদি 2 ইঞ্চি দিই ওটা ডাবল 4 ইঞ্চি দিতে, ওখানে যেহেতু 1.5 ইঞ্চি দিচ্ছি এখানে আমি 3 ইঞ্চি দিলাম, তো এখানে যেহেতু 3 ইঞ্চি দিলাম এখানে 4.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি বাদ দিই সব সময় এটা সব শার্টের বেলায়। তো আপনারা এভাবেই শার্টের সব মাপের শার্টের কাটিং করতে পারবেন। আমি মার্কটা যদি কোনো সোজা দিই এভাবে হবে তবে এটা সোজা হবে না, এটা আমি 1/2 ইঞ্চি বাঁকা করে দিচ্ছি। এটা সবসময় 1/2 ইঞ্চি বাঁকা করে দিতে হয়, এদিকে যেভাবে আছে এভাবে সোজা করে। তো এটা কাটিং করার সময় আমি এভাবে কাটিং করব। 1 ইঞ্চি দূষিত পরিমাপ আমি ডাবাইছি, এ দেখছেন 1 ইঞ্চি দূষিত পরিমাপ ডাবানো হয়েছে। এটা এভাবে কাটিংটা হবে এভাবে। আমি আবার বলে দিচ্ছি, এদিকে নিচ্ছি আমি 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমি কাদের শেপ মানে কাদের শেপ দেওয়ার সময় শার্টের যে মেন পার্ট কাটিং করার সময় 1.5 ইঞ্চি দিছি একদম প্রথমে, খেয়াল আছে কিনা জানি না, 1.5 ইঞ্চি দেওয়ার কারণে এখানে 3 ইঞ্চি দিছি মানে ডাবল দিছি। তো এখানে যেহেতু 3 ইঞ্চি এখানে 4.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি বাড়তি সবসময়। তিরা সবসময় দুইটা কেটে নিতে হবে, তিরা ডাবল হয় ওই কারণে আমি ডাবলটা কেটে নিচ্ছি। এখানে একটা বুঝার জিনিস আছে মানে শিখার জিনিস আছে, ওই কারণে ওটাও কেটে দেখাচ্ছি আমি। এটা কিন্তু বরাবর কাটতেছি, এই দিকে বরাবর কাটতেছি, এই দিকে বরাবর কেটে এখানে এসে আমি 200টা বাড়তি কাটতেছি। নিচেরটা 200টা বাড়তি কাটার কারণ হচ্ছে আমি যখন শার্টটা সেলাই করব তখন এটার ওটা যদি সমান হয়ে থাকে উপরেরটা একটু টাইট টাইট মানে লুজ লুজ থাকবে, তো নিচেরটা যদি একটু লুজ থাকে উপরেরটা সুন্দর ফিনিশিং বসে বসে থাকবে একদম।